আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম, আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। হৃদয়ের জানলায় চোখ মেলে রাখি, বাতাসের বাঁশিতে কান পেতে থাকি, হৃদয়ের জানলায় চোখ মেলে রাখি, বাতাসের বাঁশিতে কান পেতে থাকি, তাকেই কাছে ডেকে মনের আঙিনা থেকে বৃষ্টি তোমাকে তাই ফিরিয়ে দিলাম, আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম, আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। জয় এসেছে, জয় এসেছে, জয় আমাদের সখা। অনেকগুলো দিন পরে আবার জয়ের সঙ্গে দেখা, খুব ভালো লাগছে তোমাকে এখানে পেয়ে। অনেক দিন ধরে নানা রকম প্রস্তুতি, আমার তোমার অনেকবার কথা হয়েছে, কিন্তু ফাইনালি আজকে সেই দিন যখন আমরা বেশ অনেকটা সময় জমিয়ে একটু গান বাজনা এবং আড্ডা একসাথে। আর এই সুরেলা আড্ডায় মানে তোমার মতন সত্যি সত্যি কাউকে কাউকে এরকম কখনো কখনো আমরা পাই, আমার মতো অনেকেই আছে। তোমার এই গান শুধু নয়, যাবতীয় যত গান আছে সব বোধহয় আমাদের শ্রোতা দর্শক যারা রয়েছেন সবার একেবারে মনের মণিকোঠায়। তো তোমার গান যাত্রাটা তো একেবারে তোমার জন্মসূত্রে পাওয়া, বাবা মা একটু বলো, মানে যেহেতু অনুষ্ঠানটার নাম চরণ ছুঁয়ে যাই, আমরা গুরুদেরকে ট্রিবিউট করি, আমরা যাদের যাদের কাছে শিখেছি সেই যাদেরকে নিয়ে বড় হওয়া তাদের সবার কথা বলি। দেখো, বাড়িতে গান বাজনা চর্চা থাকাটা না একটা বিরাট আশীর্বাদ এবং অনেকটা এগিয়ে থেকে শুরু করা। আমার মনে হয় আমার বাবা সুধীন সরকার যেহেতু নিয়মিত গান করতেন, এবার বাড়িতে সারাক্ষণে একটা গানের পরিবেশ, নয় রেডিও বাজছে, নয় রেকর্ড বাজছে, নয় বাবা নিজে গান করছেন বা গান শেখাচ্ছেন, তা আমি আর আমার দাদা আমরা এই পরিবেশের মধ্যেই বড় হয়েছি। হ্যাঁ, আর আমার মা খুব গান পছন্দ করেন, মা কোনোদিন সেভাবে গান করেননি, কিন্তু বাড়িতে তিনজনই যদি গান বাজনার সাথে যুক্ত থাকেন তখন একজন খুব ভালো শ্রোতা প্রয়োজন হয়। অবশ্যই। আর সেই শ্রোতাটা হচ্ছেন মা। আহা, যে মা সবসময় ভালো হলেও যেমন ভালো বলেন, এখনও খারাপ হলেও বা যদি কোথাও মনে হয় যে সেই গানটার সঙ্গে ঠিকঠাক জাস্টিস করা হচ্ছে না, মা কিন্তু সেটাও বলেন। বাহ, মানে সেভাবে দেখতে গেলে সমালোচনাও করে না। একদম একদম, ভীষণ, সেটা খুব জরুরি, সেটা বরাবরই মায়ের মধ্যে ছিল, ফলে খুব সুন্দর একটা সাংগীতিক পরিবেশের মধ্যে জন্ম এবং বড় হওয়া। মানে গান বাজনাটার জগতে যে আলাদাভাবে কোনোভাবে প্রবেশ করতে হয়েছে সেটা নয়, গান বাজনার জগতেই জন্ম হয়েছে। কি ভালো না, এটা ভাবলেও কি ভালো লাগে। তোমার পথটা তৈরি ছিল মোটামুটি, কিন্তু সেই পথটা যেটা তৈরি ছিল সেটাকে আরও বেশি পাকাপোক্ত করে, পাকাপোক্ত জমিনে দাঁড় করানো, সেটা বোধ হয় বেশ কঠিন, আরও বেশি কঠিন আমার মনে হয়। হয়তো, কিন্তু দেখো একটা জিনিস আমি বলি, যে কাজটা করতে সবথেকে বেশি পছন্দ করি, যে কাজটা করে সবথেকে বেশি আনন্দ পাই, বা যে কাজটা করলে সবথেকে মনটা সবথেকে বেশি হালকা লাগে, ভালো থাকে, সেই কাজটাই যদি কারোর পেশা হয় সেটাও তো একটা সৌভাগ্য। অবশ্যই অবশ্যই।
আর এই গিটারের সঙ্গে গাছ ছড়া বাঁধা? গিটারটা অ্যাকচুয়ালি আমার ছোটবেলায় আমি একটু গান করতাম, কিন্তু সেই গান করাটা আমি একদম এনজয় করতাম না, আমি ভীষণ নার্ভাস হয়ে যেতাম। দাদা খুব ভালো গাইতো আর বাবা তো গাইতেনি, এবার দুজনে গাওয়ার পরেই আমার ডাক পড়তো সবসময়। আচ্ছা। আর আমি সেটাতে খুব নার্ভাস হয়ে থাকতাম আর কি, আবার আমাকে গাইতে হবে লোকজনের সামনে, না মানে গান গাওয়াটা আমার কাছে একটা আতঙ্কের মতো ছিল। তখন মনে হলো যে এমন একটা কিছু করা উচিত যেটাতে গান বাজনার সাথে প্রত্যক্ষ যোগও থাকবে, কিন্তু সামনে যেতে হবে না বেশি। তবে এইটাও ঠিক যে আমার শুধু গান যখন শুনতাম, শুধু গান কোনোদিনই শুনিনি, গানের সাথে তার কী কী যন্ত্র বাজছে, তার কর্ড প্রোগ্রেশন, তার তার অব্লিগেটো, তারপরে রিদম প্যাটার্ন, এই সব কিছু নিয়ে আমার একটা জন্মগত একটা ইন্টারেস্ট ছিল। বিশেষ করে রিদম প্যাটার্নটা যখন তুমি বললে, তোমার বিভিন্ন কম্পোজিশন যখন যখন আমরা শুনি আমার খুব মজা লাগে, মানে খুব তুমি ছন্দ নিয়ে খেলতে ভালোবাসো, সেটা একটু বৈচিত্র্যর প্রয়োজন আর কি। অবশ্যই, যে এক একটা গান মানে একটা সিগনেচার থাকা উচিত, সব কিছুর মধ্যে একটা স্ট্রং সিগনেচার থাকা উচিত, কিন্তু সেটা যাতে একঘেয়ে না হয়ে যায়। কারণ আমাদের এই ছন্দটা, এই টেম্পো যেটা, লয় যেটা, সেটা কিন্তু আমাদের সারাদিনের জীবন থেকেই কিন্তু কিন্তু এসেছে। আমাদের সারাদিনের আমাদের জীবনযাত্রাটা যদি তুমি দেখো, মানে সেটা তোমার হোক বা আমার হোক বা অন্য কারোরই হোক, আমরা তো সকাল থেকে রাত অব্দি এক লয়েতে থাকি না। হ্যাঁ, ঘুম থেকে যখন উঠি একটু স্লো টেম্পো থাকে, তারপর কাজের মধ্যে ফাস্ট টেম্পো, তারপর আবার যখন কর্মক্লান্ত হয়ে পড়ি তখন একটু স্লো টেম্পো, একটু বিশ্রাম নিলাম, আবার জাগলাম, তখন আবার টেম্পোটা ফাস্ট হলো। তা এই লয়ের বৈচিত্র্যটা কিন্তু আমাদের জীবনের মধ্যে, ঠিক ওই যে গুরুদেবের কথায়, সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে চলে যাবে, মানে জীবন আমার চলছে যেমন এমনি ভাবে, একদম তাই। সেখান থেকেই গানের সুর বা গানের জন্ম হয়তো সেখান থেকেই হয়। একদম। এবার মানে আরো পরবর্তী গল্পে যাওয়ার আগে আবার একটু কোনো একটা কম্পোজিশন শোনাও না। আমি আসলে না খুব মানে আমার গানগুলো, যেসব গানগুলো শোনাচ্ছি সেগুলো যারা গিয়েছেন আসল গায়ক গায়িকারা যারা, তারা এত সুন্দর গেয়েছেন, তারপর আমার গলায় শুনতে কেমন লাগবে? খুব ভালো লাগবে, কারণ আমি দেখেছি লক্ষ্য করে, আমার দর্শকরাও নিশ্চয়ই একমত হবেন, কম্পোজাররা যখন নিজেদের গানকে প্রেজেন্ট করেন না, তখন একটা অন্য ডাইমেনশন পাই কিন্তু আমরা শ্রোতা হিসেবে। সেটা সেটা তো অবশ্যই হয়, কিন্তু আবার শোনার সময় শ্রোতারা আমাকে গায়ক হিসেবেই ভেবে শুনবেন, এবং তখন এটা যে বিচারটা হবে সেই পরীক্ষা আমি খুব কম নাম্বার পাবো, সেটা সেটা দর্শকরা বিচার করুন। তুমি গান শোনাও। প্রথম গানটা তো গাইলাম শ্রীকান্ত দার গাওয়া, লেখা ছিল হচ্ছে লীলাময় পাত্র, এটা লোপার গাওয়া একটা গান। লোপা আমাকে বলেছিল যে একবার, যে আমাকে সবাই ভীষণ প্রতিবাদী গান দেয়, যুদ্ধের গান, দাপুটে গান দেয়, তা তুমি আমাকে একটা মিষ্টি প্রেমের গান একটা তৈরি করে দিও। তা সেই সেই রকম ভাবে গানটা তৈরি করা, তপন সিনহা লিখেছিলেন, তপন দা গাইছি। দেরে নানা মেঘ ঝরানা, দিম তানানা ভিজতে চাই, দেরে নানা মেঘ ঝরানা, দিম তানানা ভিজতে চাই, ক্লান্ত মন শুকনো জীবন, দে ভিজিয়ে দে আমারও মেঘলা দিন, বৃষ্টিহীন আর ভাল লাগে না, দেরে নানা মেঘ ঝরানা, দিম তানানা ভিজতে চাই। যাস না রে মেঘ সরে অন্য কারো আকাশে, ভিজে হাওয়ায় ছুটে ঘিরে থাক চারে পাশে, ও যাস না রে মেঘ সরে
অন্য কারোর আকাশে ভিজে হাওয়ায় ছুটে ঘিরে থাকে চারে পাশে মেঘে রাজা দেখিস তুই মনের কথা তোকে বলবই পড়ঝরে অন্তরে দে ভিজিয়ে দে না দে রে নানা মেঘ ছড়ানা দিমতা নানা ভিজতে চাই। কে বাদ ছন্দসুরের আলাপনে আবারও আমরা ফিরব, কিন্তু সময় হয়েছে ছোট্ট একটা বিরতির। বিরতির ওপারে আবার আসছি। খুব জানতে ইচ্ছে করছে, মানে সেভাবে গান শেখাটা, মানে যেভাবে তুমি জন্মসূত্রে পেলে সেটা তো পেলে, পরিবেশ পেলে, কিন্তু প্রথাগতভাবে যে একটা শিক্ষা হয় সেইটা কিভাবে কখন শুরু হলো বা কার হাত ধরে শুরু হলো? হ্যাঁ, সেটা গিটারের মাধ্যমেই হয়েছে। গিটারই আমার মেইন ইনস্ট্রুমেন্ট আর কি। অবশ্যই মোটামুটি যখন ক্লাস নাইনে পড়ে, আমি একটু দেরিতে শুরু করেছি, এখন মনে হয় কয়েক বছর আগে শুরু করলে আর একটু বেটার বাজাতে পারতাম। এবার ক্লাস নাইনে পড়তে তখন আমার প্রথম গিটার এলো, একটা সেকেন্ড হ্যান্ড গিটার, এবং সেইটা আসবার পরে মানে সারাদিন সেটা নিয়ে পড়ে থাকা। তা তখন প্রথম শিখতে শুরু করলাম, প্রথম আমার প্রথম গুরু সুব্রত কর্মকার, তারপর নেপাল দা, নেপাল শাহুর কাছে শিখেছি, ফাইনালি অমিত দত্তর কাছে শিখেছি। তা গিটার দিয়ে আমার কিন্তু সিরিয়াস গান বাজনার শুরু। মানে গিটারটাই বেছে নিলে কেন এত যন্ত্র থাকতে? গিটারটা আমার ভালো লাগতো, মানে রিদমটা আছে বলে সঙ্গে নাকি? রিদম রয়েছে কি জানি, এটা ওটা না ঠিক বলে বোঝানো মুশকিল জানো তো, যে কেন একটা ইনস্ট্রুমেন্ট, আমি যেমন হারমোনিয়ামও পারি বাজাতে, কিন্তু হারমোনিয়ামটা সব রকম গানের সাথে জানি। গিটার এমন একটা ইনস্ট্রুমেন্ট, তুমি দেখবে রবীন্দ্রসঙ্গীতের সাথেও তুমি ইউজ করতে পারবে, আবার একদম কন্টেম্পোরারি কোনো গানের সাথেও তুমি একই রকম ভাবে ইউজ করতে পারবে। অ্যাকচুয়ালি গিটারটা কি কমপ্লিমেন্ট করে ভীষণ সুন্দর করে। হ্যাঁ, আর গিটারটা আরেকটা মজা হচ্ছে, সুর করার ক্ষেত্রেও গিটারটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, কারণ এটাতে সুরও পাওয়া যায় প্লাস রিদমটাও পাওয়া যায়। এমনিতে আমি হারমোনিয়ামও প্রচুর গান সুর করেছি। যাই হোক, এরকমভাবে গিটারটা শিখতে শুরু করলাম, এবং খুব যে রেয়াজ করতাম সেটা নয়, কিন্তু বললে সারাদিন বাজাতাম, সেটা রেয়াজের বাজনা নয়, সেটাই আমি বলছি যে খুব যে রেয়াজ করতাম সেটা নয়, কিন্তু ওই যেটাই শুনতাম সেটা একটা তুলে বাজানোর চেষ্টা ছিল আর কি। যে দেখি এইটা শুনলাম, দেখি এটা পারি কিনা, ওটা পারি কিনা। সেই সময় যখন আমরা বড় হচ্ছি সেই সময় তো গানের সঙ্গে গিটারের একটা মানে অবিচ্ছেদ্য অঙ্গ ছিল গানে, এবং ওই পিসগুলো সঙ্গে সঙ্গে সেগুলো বোধ হয় বেশি ওই রকমগুলোই তুলতাম, এবং বাড়িতে কেউ এলে সেগুলো শোনাতাম বাজিয়ে, এইসব ছিল আর কি। বা কেউ এলে আগে আমাকে বলতো কি কি বাজাচ্ছ শোনাও, একটু তখন শোনালাম বাজিয়ে এরকম। আর যে টাস্কটা থাকতো আমার উইকলি টাস্ক, আমার মনে আছে সেটা যেদিন ক্লাস থাকতো সেদিন সকালে সেটা নিয়ে বসতাম। আচ্ছা, এতটাই ফাঁকি পাচ্ছিলাম আমি, কিন্তু সেটাতে আমি যেটা করতাম স্বরলিপি দেখে, মানে ওই স্টাফ নোটেশন দেখে সেটা তুলতাম, তুলে আমি মুখস্থ করে ফেলতাম। আচ্ছা, এবার তারপরে যখন বিকেলে ক্লাসে যেতাম একদম মুখস্থ বাজিয়ে দিতাম, কারণ মুখস্থ হয়ে গেলে তখন আর খাতা দেখারও অতটা প্রয়োজন হয় না। তো এইরকম ভাবে কিন্তু বাকি ছদিন কিন্তু আমি অন্য গান বাজনা করছি পুরো আর কি। সেটাও রেওয়াজই হচ্ছে তো আসলে, সেটা হয়তো হতো বা অবশ্যই হয়েছে। আরেকটা হচ্ছে যে শেখাটা না মানে শুনে শেখার মতো শেখা কিছু নয়, মানে মানে সেইটা হচ্ছে, মানে এটা অমিতদা পরে বলেছেন আমাকে, অমিত দত্ত আমার গিটারের গুরু যার কথা বললাম, অমিতদা বলতেন যে দেখ 80% শুনে শিখতে হয়, কারণ আমাদের শেখার জায়গাটা খুব সীমিত, কিন্তু কিন্তু মানে আমরা যেটা মানে শেখাটা আর কি, মানে হাতে ধরে শেখা যেটা, কিন্তু যেটা শুনতে পাচ্ছি সেইটার ক্যানভাসটা অনেক অনেক বড়। অবশ্যই, মানে ফলে সেই শিক্ষাটা কিন্তু আসল শিক্ষা, তবে এইটাও প্রয়োজন, কারণ আমাকে তো রিলেট করতে হবে একটা জিনিস শুনেই যে আমি তখনই বাজিয়ে দেব বা সেটা আমার গানে সেই জিনিসটা আমি এক্সিকিউট করতে পারবো, সেটা তখনই হবে যখন আমি একটা কোনো ইনস্ট্রুমেন্ট বা গান কিছু একটা সঠিক পদ্ধতিতে শিখবো, তখন আমি বুঝবো যে ওই জিনিসটা কীভাবে ইউজ করা যায়।
সেইটার জন্যে দুটোই প্রয়োজন আর কি। কিন্তু শোনাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আর আমাদের বাড়িতে না সমস্ত রকমের গান বাজনা শোনা হতো, কোনো বাজ বিচার ছিল না। অনেক বাড়িতে তখন যেমন থাকে যে হিন্দি গান শুনবে, হ্যাঁ ওই গান শুনবে, হিন্দি গান আসলে তো শিক্ষাই কমপ্লিট হয় না। কিন্তু তখনকার দিনের যে হিন্দি গান হতো, আমি এখনকার হিন্দি গানের কথা বলছি না, কিন্তু তখনকার দিনের যেসব সমস্ত কম্পোজিশন হয়ে গেছে, এবং আমাদের আধুনিক বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত, ক্লাসিক্যাল মিউজিক, ফোক মিউজিক, অবশ্যই মানে ওইটাই, ওই আসল গুরু তো মানে কিরকম মনে হয় বলতো, এক একটা গান তো এক একটা লেসন। একদমই, আমি বলছি বিশেষ করে সলিল চৌধুরীর কোনো কম্পোজিশন এখনও শুনলে সেটার মধ্যে অর্কেস্ট্রেশন, গানের সুর, কথা সব মিলিয়ে এমন একটা মানে কি বলবো, এমন একটা ঘটনা সেটা, সেটা থেকে এত কিছু শেখার থাকে। এক একটা গান, যেটা তুমি একদম ঠিক বললে, এক একটা গানই ইনস্টিটিউশন হয়ে যায়। একদমই তাই। এবং তারপরে আস্তে আস্তে মা যেমন বলেছিলেন যে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারপর তুমি বাইরে বাজাতে যাবে, তার আগে কিন্তু আমি বাইরে বাজাতাম না। এবং আমি দুটোই পেয়েছি, মানে বাড়িতে একটা খোলামেলা গান বাজনার পরিবেশও যেমন পেয়েছি, আবার পড়াশুনো করতে করতে সেইটার যে রাস্তাটা, মানে সেইখান থেকে যে এগোনোটা, সেই এগোনোটাও হয়েছে। তোমার এই কথাটা শুনতে শুনতে আমার মনে হলো আবারও গুরুদেবের কথা, বারবার তো হাত পাতি তার কাছে, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। মানে একটা কোথায় সীমা, কোথায় যেন একটা সীমানা বাঁধা থাকে, কিন্তু তার মধ্যে থেকে অসীমকে খুঁজে নেওয়া, খুঁজে নেওয়া, মানে যেহেতু বিশাল ক্যানভাসের কথা তুমি বারবার বলছো, তো আবারও একটু কিছু কোনো একটু গান শোনা ছোটো করে, একটু মানে একটু রিদমিক গান গাইছি একটু দ্রুত লয়ের। মন দে উড়ান বুকেতে আঞ্চান, উদাসী হাওয়ায় আজ বেদুইন টান, দে উড়ান দে উড়ান কবাকা পথে, ঠোঁটে রাখ ভালো লাগা গান। দোলতে মাদল গেরুয়া মাটি, যা ভুলে যা পুরনো ঘাটি, পোশাকি জীবনকে ছুটি দিয়েছি এখন শোন, মন দে উড়ান, মন দে উড়ান বুকেতে আঞ্চান, উদাসী হাওয়ায় আজ বেদুইন টান, দে উড়ান দে উড়ান আঁকাবাঁকা পথে, ঠোঁটে রাখ ভালো লাগা গান। ভালো লাগে, ভালো লাগে যে দেখি যো নাকি চুপি চুপি আধার মাখে, ভালো লাগে, ভালো লাগে যে পাখি উড়ে যায় দূরে যায় আর আমায় ডাকে, ফিরে আয় ফিরে আয় দ্বন্দ্ব ভয় ছিঁড়ে আয়, চল দূরে হারাই দূরে হারাবো এখন শোন, মন দে উড়ান, মন দে উড়ান বুকেতে আঞ্চান, উদাসী হাওয়ায় আজ বেদুইন টান, দে উড়ান দে উড়ান আঁকাবাঁকা পথে, ঠোঁটে রাখ ভালো লাগা গান। আমরা জানি যে তুমি খুব বেড়াতে ভালোবাসো, পাহাড় খুব প্রিয় তোমার, সেই সেই নেশাগুলো কি ছোট থেকেই আছে নাকি কিরকম? না, পাহাড়ের নেশা যে খুব ছোটবেলায় হয়েছে সেটা নয়, বেড়াতে যেতে তো ভালো লাগতোই। আসলে এই অভ্যেসটা হয়েছে অনেক পরে, ইনফ্যাক্ট লোপারও পাহাড়ে বেড়াতে খুব ভালো লাগে। এবার তোমরা দুজন মাঝে মাঝেই বেরিয়ে পড়ো। হ্যাঁ, এবারে আমরা প্রথম তারপরে ট্রেকও করতাম আমরা, মানে আমি এখনও অল্প স্বল্প করি, লোপা এখন আর চায় না যেতে, একদম একটু আনফিটও হয়ে গেছে, ওটা রেগুলার না করলে তো হয় না। তা এবার আমরা মনে আছে প্রথম এমনিতে পাহাড়ে যেতাম সারাক্ষণই, এদিক ওদিক তো আমার, আর আমাদের ভারতবর্ষের মধ্যে যে যে দেশে হিমালয় আছে অবশ্যই, হ্যাঁ আর কোথাও তো যাওয়ার কোনো প্রয়োজনই হয় না, তাই এরকম প্রচুর জায়গায় গেছি। তারপর আমরা প্রথম ট্রেক করলাম, আমরা তপোবন গেলাম 2001 মনে আছে। তপোবন হচ্ছে গোমুখ থেকে আরো উপরে যেতে হয়,
পাঁচ ছ কিলোমিটার মতো আরও উঠতে। আসলে প্রকৃতিও তো আমাদের সুরের শিক্ষক, কোথাও একটা নৈঃশব্দের শব্দ যেটা মানে একেবারে এখান থেকে বেরিয়ে পড়লে কোথাও একটা মনে হয় না যে প্রকৃতির মধ্যে থেকে এই পাখির কিচির মিচির ইত্যাদি থেকে নানা রকম হাওয়ার সনসন থেকে সেখানেও তো সুর কোথাও আছে। একদমই, এবং সব থেকে বড় কথা যে ওইটা মনটাকে রিফ্রেশ করে দেয় আর কি, ফলে তারপরে ফিরে এসে কাজ করতে ভারী চমৎকার লাগে। অনেকের মনে হয় যে বেড়ানোটা কেন শেষ হলো, আমার কিন্তু সেটা লাগে না। বিশ্বাস করো, আমার মনে হয় যে বেরিয়ে ফেরার পরে ওই এনার্জিতে বেশ কিছু গান বানানো। জয়, তুমি তো আমাদের মন কেমন স্টেশন, এবার তোমার মন কেমন স্টেশন কোথায়? সেটা একাধিক জায়গা। কিরকম একটু বলো। কি বলবো, আমি পাহাড়ের দিক থেকেই বলছি আর কি, যেহেতু পাহাড় আমি প্রচণ্ড পছন্দ করি, ভালোবাসি। আমার মনে আছে বছর ছয় সাতেক আগে আমি আবার একটা ছোট ট্রেক করেছিলাম, তুঙ্গনাথ গেছিলাম। তুঙ্গনাথ হচ্ছে পঞ্চকেদারের একটা আর কি। কঠিন যাত্রা? না, খুব খুব কঠিন নয়, নামটা শুনে মনে সাংঘাতিক কঠিন আর কি। সবকিছু তুঙ্গেলা দরকার আর কি, মানে এনার্জি এবং শারীরিক সক্ষমতা। না, তুঙ্গনাথ যাওয়া খুবই সহজ, সেটা কোনো অসুবিধাই নেই, কিন্তু ওটা আমি একা ট্রেক করেছিলাম। আমি একা কোনো দিন ট্রেক করিনি, ওখানে শুধু আমার গাইড ছিল নেগি, ও আর আমি গেছিলাম, এবং চটিতে রাত্রিরে ছিলাম আর কি। সে মানে একটা অসাধারণ অভিজ্ঞতা আর কি। এবং পরের দিন চন্দ্রশিলাতে গিয়ে সানরাইজ দেখেছিলাম, ওখানে বিশাল রেঞ্জ দেখা যায় আর কি, গাঢ়ওয়াল আর কুমায়ুন দুটো রেঞ্জই সমানভাবে দেখা যায়, আর মানে পায়ের তলায় মেঘ, মানে এত সুন্দর জায়গাটা এত উঁচুতে। তা ওই ট্রেকটা যেমন আমার খুব ভালো লেগেছিল, তারপরে তপবনের কথা তো বললামই আর কি, গোমুখ গোমুখ হয়ে তপবন গেছিলাম, খুব কঠিন ছিল ওটা, প্রথম ট্রেক হিসেবেই খুব কঠিন, ওটা আমার খুব ভালো লেগেছিল। হ্যাঁ, তারপর দার্জিলিং যেতে খুব ভালো লাগে, আমরা এই কদিনের মধ্যে আবার দার্জিলিং যাবো এই শীতে। তোমার তো পায়ের তলায় সর্ষে। না না, এবার অনেকদিন পরে যাব। তা সেটাও ভীষণ সুন্দর লাগে, যখনই যাই দার্জিলিং ভীষণ ভালো লাগে। এইগুলো সমস্তই আমার মন কেমন স্টেশন। আবার পাড়ার চায়ের দোকানে আড্ডা মারতে আমার খুব ভালো লাগে, সেটাও আমার একটা মন কেমন স্টেশন। মানে সবটা মিলিয়ে কখন কোন কোথা থেকে তুমি রসদটা পাবে সেটা তোমার মনের উপর ডিপেন্ড করে। একদম একদম। এবার মন কেমন স্টেশনের কথা যখন হচ্ছে, তখন সেই গানগুলো শুনবো না কোনো একটা গান? মন কেমন স্টেশন আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা অ্যালবাম। আমি আর শ্রীজাত মিলে গান বানিয়েছিলাম, আর শ্রেয়া গেয়েছিল। আমাদের বহুদিনের একটা প্ল্যান ছিল একসাথে একটা অ্যালবাম করবো। শ্রেয়ার সাথে তো আমি কাজ করছি ধরো 99 সাল থেকে, তখন ছোট, তখন স্কুলে পড়ে, ফ্রক পরতো না, তা আমরা ছবি দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা এবার সেদিক থেকে আমরা বেশ অনেক দিন পরে এই অ্যালবামটা একসাথে করেছিলাম, তার আগে সিনেমার গান করেছি এবং জমিয়ে হয়েছিল অ্যালবামটা। হ্যাঁ হ্যাঁ, খুব আনন্দ করে হই হই করে। তা সেখানেও একটা বৃষ্টি নিয়ে গান ছিল, আমাদের শহরের বৃষ্টি আর কি, আমাদের কলকাতার বৃষ্টি, সেটা একটু শোনাচ্ছি। দেখো ডাকে মেঘলা দিনের ডানা, আমার কাক ভেজা ঠিকানা, কেমন ঘুম পাঠায় ভিজে কলকাতায়। দেখো ডাকে মেঘলা দিনের ডানা, আমার কাক ভেজা ঠিকানা, কেমন ঘুম পাঠায় ভিজে কলকাতায়। দুটো একলা রাস্তা, বৃষ্টি ভিজছে চুপচাপ, তুমি আসবে আসবে গন্ধ ঝরছে টুপটাপ। দেখো ডাকে মেঘলা দিনের ডানা, আমার কাক ভেজা ঠিকানা, কেমন ঘুম পাঠায় ভিজে কলকাতায়। দুটো একলা রাস্তা, বৃষ্টি ভিজছে চুপচাপ, তুমি আসবে আসবে গন্ধ ঝরছে টুপটাপ। দেখো
জয় মানে ভিক্টরি, জয় মানে উল্লাস। আমাদের মন কেমন, মন ভালো, মন খারাপ, যখন যেমন অবস্থায় থাকি, তোমার গান না আমাদের খুব ইন্সপায়ার করে। এবার তোমার ইন্সপিরেশন কারা কারা? প্রকৃতির কথা তো আমরা শুনলাম, পাহাড়ের কথা শুনলাম, লোপাদির একটা বিশাল ভূমিকা রয়েছে, তাই না? মানে সেটা কি মন মন খারাপের জন্য? না, মন খারাপ কেন বেজি? ও মা, এত মিষ্টি একটা দিদি আমাদের। আমি বলি কোনটার মধ্যে তুমি ওকে ফেললে আর কি? না, এটা আমাদের সব মিলিয়ে আমাদের আমাদের যে মনের ভাবনা সেটা বললাম। এবার তোমার লোপার সাথে এতদিন সংসার ঠিক নয়, এটা তবুও সংসার। আমরা বলি সংসার, হ্যাঁ সংসার, কারেক্ট, খুব ভালো বললে। তা সেটা আমাদের মূল ভিত্তি কিন্তু গানই, গান বাজনা, মানে আমাদের পরিচয়, আমাদের সম্পর্ক সব কিছু তো ওইটা, এবং ওইটার জন্যই টিকে যায় সব কিছু। নানা বিষয়ে নানা ঝগড়াঝাটি যেমন হয় আর কি, সব যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয় না তারা স্বামী স্ত্রী নন আমার মনে হয়। তা এবার কিন্তু মূল ভিত্তি সেই গান বাজনা, এবং ওই জায়গাটাতে আমাদের অদ্ভুত একটা মিল আছে এবং অদ্ভুত যোগাযোগ আছে। আমার মনে হয় ওইটাই আমাদের সব থেকে বড় স্ট্রং পয়েন্ট। হ্যাঁ, আর সব থেকে বড় কথা যে আমি দেখো গান সুর করা শুরু করেছি, আগে গিটার বাজাতাম, তারপর মিউজিক অ্যারেঞ্জমেন্ট করা শুরু করি। 98 সালে আমার প্রথম গান বেরোয় ছেলেবেলার বৃষ্টি, সেটা লোপা গিয়েছিল। মানে আমার সুরকার জয় সরকারের জন্ম দিয়েছিল কিন্তু গায়িকা লোপা। সেটা কি হঠাৎ করে কম্পোজ করলে না কিরকম, সেই সেই জায়গাটা একটু বলো না। সেটা লোপা আমাকে একটা লেখা দিয়ে বলেছিল, দেখি তুমি কেমন সুর করো। উমা, এটা তো চ্যালেঞ্জ একদম, মানে পরীক্ষার পড়ার মতো। এবার সেটা আমি করে শোনা, মানে ও শোনে, তারপরে ও বলে যে আমি এবছরই এটা রেকর্ড করবো। মানে তার পরেই, কদিন পরেই ওর অ্যালবামের রেকর্ডিং ছিল। তা এবং তারপরে তার ঠিক পরের বছর অর্থাৎ 99 সালে শ্রীকান্ত দা 3টে গান করলাম। শ্রীকান্ত দাও প্রচুর প্রশ্রয় দিয়েছে আমাকে। সেই শ্রীকান্ত দার সঙ্গে তোমার এবং শ্রীজাত, অবশ্যই শ্রীজাত জয়েন করেছে অনেক পরে। আমি বলছি শ্রীজাতর সাথে আমাদের প্রথম কাজ হচ্ছে মুসাফিরানা, মুসাফিরানা আমরা বাংলা গজলের একটু শুনিও। হ্যাঁ নিশ্চয়ই শোনাবো। এবার শ্রীজাতর আগেও শ্রীকান্ত দার সাথে অনেক গান করেছি কিন্তু আমি, এবং শ্রীজাত আসার পরে আমাদের একটা অন্য, আমাদের পছন্দের একটা আলাদা জায়গা খুলে গেছে। আমি আর শ্রীকান্ত দা যেমন এই আজকেই একটা জায়গায় শ্রীকান্তদের সাথে দেখা হয়েছিল, তা শ্রীকান্তদের সাথে কথা প্রসঙ্গে এইটাই এইটাই উঠলো আর কি, যে আমাদের, আমরা যখন এক ধরনের গান বাজনা করে একটু ক্লান্ত, তখন কিন্তু আমাদের এই মুসাফিরানার আইডিয়াটা আসে। এবং সেটার বিরাট কৃতিত্ব শ্রীজাতর, কারণ গজলকে বাংলাতে লেখা, বাংলা ভাষা, গজলের ফর্মটাকে নিয়ে আসা, বাংলা ভাষাটা গজলের সাথে খুব একটা যায় না। আমরাও জানি না আমরা কতটা সফলভাবে কাজটা করেছি, কিন্তু কিছু মানুষের তো ভালো লেগেছে, আমি সেইটা থেকেই বলছি আর কি। সেই কঠিন কাজটা, ভাষার যে বেড়া টপকানোটা, সেটা কিন্তু করেছে শ্রীজাত। আর এত সুন্দর মিক্স করেছিল, সুন্দর কিছু কিছু উর্দু শব্দ ইউজ করেছে। তা আমাদের যে প্রথম, মানে প্রথম মুসাফিরানা, তখন তো এক হয়নি, দুই হওয়ার পরে ওটা এক হয়ে গেছে আর কি। তো সেটার একটুখানি শোনাচ্ছি একটা গান। হ্যাঁ, ভারী একটা উত্তেজনা ছিল আমাদের, কিরকম হবে, মানে অনেক আগে থেকে একটা প্রতীক্ষা ছিল। এসেছি আবার ফিরে সেখানে, অচেনা পথে চেনা ঠিকানা, এসেছি আবার ফিরে সেখানে, অচেনা পথে চেনা ঠিকানা, তোমার শহর চেনে না আমায়, তোমার শহর চেনে না আমায়, বাহানা খোঁজার খোঁজে বাহানা, এসেছি আবার ফিরে সেখানে, অচেনা পথে চেনা ঠিকানা। যেখানে যখন থেকেছি তখন, সেখানে আমার কেটে গেছে দিন, যেখানে যখন থেকেছি তখন, সেখানে আমার কেটে গেছে দিন,
কাটেনি কেবল সন্ধেগুলো, কাটেনি কেবল সন্ধেগুলো, সঙ্গী ছিল শরাবখানা তোমার শহর, চেনে নামায় বাহানা খোঁজার খোঁজে বাহানা, এসেছি আবার ফিরে সেখানে অচেনা পথে চেনা ঠিকানা। তুমি শ্রেয়ার কথা বললে, শ্রীকান্তদার কথা বললে, শ্রীজাতর কথা হলো, এছাড়াও তো বিভিন্ন এখন যারা গাইছেন প্রত্যেকে তোমার সুরে গান করেছেন, তাদের সবার সাথে তোমার অসাধারণ সব গান আছে, তো সেই সব গানের কোনো একটি গানের জন্মলগ্ন বা কিছু একটু শেয়ার করবে, কিছু একটু বিশেষ অনুভূতি বা বিশেষ ঘটনা বিশেষ মুহূর্ত যদি মনে পড়ে? একটু আমার মনে একটু শুভমিতার কথাও বলা উচিত সঙ্গে, মানে ওর একটা গানের তৈরির ঘটনাটা বলে ও একটা গান গায়, ওর গাওয়া গান ওর জন্য বৃষ্টি পায়ে পায়ে তৈরি করেছিলাম। ওটা আসলে প্রথমে তো শুভমিতার জন্য করিনি, প্রথমে তো লোপার জন্য করেছিলাম গানটা। হ্যাঁ, লোপাদির কাছে গল্পটা শুনেছিলাম। অর্ণাশীল লিখেছিলেন, শ্রীকান্ত দাস শ্রী, আমি বলি বৌদি, বৌদির লেখা সেই গান আমি আগে সুর করেছিলাম, এবং সুরটা কিন্তু কি জানো তো খুব বলা মুশকিল, কখন যে সুর করেছি সুরটা মাথায় এসেছে এটা তো আর মনে থাকে না। মানে আগে কি তোমার কথা নাকি আগে সুর? অনেক ক্ষেত্রে কথার উপরে সুর করেছি, অনেক ক্ষেত্রে সুরের উপর কথা লেখা হয়েছে। অর্ণা বৌদির সঙ্গে টেলিফোনে অনেক অনেক গানের জন্ম হয়েছে আমরা শুনেছি। গানটাও তো তাই হয়েছে যে তখন মানে খুব ফোনে রেকর্ড করার বা অত মেল টেল করার অত অভ্যেস আমাদের ছিল না, ওই রেকর্ড করে দিতাম তা সেই ছোট টেপে বোধহয় রেকর্ড না। এটা মনে হয় মানে অর্ণা বৌদি অ্যাকচুয়ালি প্রচণ্ড সুর মনে রাখতে পারে, সেই রকমই বাড়িতে এসেছিলাম, আমি শুনিয়েছিলাম, তখন বললো ঠিক আছে আমি লিখছি। মানে এটা অনেকে পরে প্রশ্ন করেছেন যে এই গানটা কি আগে লেখা হয়েছিল, কিন্তু একদমই না, আগে সুর করা হয়েছিল, মানে সুরের মিটারে কথা বসানো, এত সুন্দরভাবে বসানো, সেটা খুব একটা কঠিন কাজ, অসাধারণ জায়গা। এবার সেইটা লোপা বলেছিল আমি একটু সেমি ক্লাসিক্যাল বেসড একটা গান করতে চাই আমার মতো করে, তুমি একটু সহজ সহজ করে একটা গান করে দিও, তা আমি করতে গিয়ে এই গানটা তৈরি হলো, লোপা তুললো গানটা। হ্যাঁ, লোপা লোপার মতো করে গাইতো রেগুলার, মানে বাড়িতে তো সারাক্ষণই আমি গিটার বাজাচ্ছি ও গাইছে, এটা হয়ে থাকে, এখন বরঞ্চ কম হয়, আগে আরও বেশি হতো, এখন দুজনেই দুরান্ত ব্যস্ত সেই জন্যই। তা এরকম করতে করতে লোপার সে বছরের অ্যালবাম তৈরির সময় হয়ে এলো, তখন অ্যালবামের বাকি গানগুলোর সাথে ও না এই গানটা সামো ম্যাচ করছিল না একদম আর কি, হঠাৎ করে একটা অন্যরকম ভীষণ একটা অ্যালবামের তো একটা ক্যারেক্টার থাকা উচিত, সেটা বোধ হয় এমনও হয় বলে একটা না ঝড় হতে পারে, যেখান থেকে ওই মন দে উড়ান যেখান থেকে গাইলাম যে অ্যালবাম থেকে 2004-এ, অসাধারণ একটা অ্যালবাম হয়েছিল তো ওটা 2004-এ করা, তখনই গানটা থেকে গেল আর কি। এবার শুভমিতা তখন নিয়মিত আমাদের বাড়িতে আসে, তারপরে ও গানটা শুনে শুনে ওরও তোলা হয়ে গেছিলো সেটা আমি জানতাম না, তারপর আমাদের একটা খুব ঘরোয়া আড্ডাতে ওকে গান গাইতে বলা হচ্ছে, তখন বললি এই গানটা গাইবো আমি, তা আমি বললাম হ্যাঁ অবশ্যই গাও, তো আমি দেখলাম গানটা তিনটে অন্তরা, কিন্তু নর্মালি গানের দুটো অন্তরা, এটা তিনটে অন্তরার গান, তো একদম মুখস্থ গাইলো, কোনো ওর লেখাটেখা দেখার কোনো প্রয়োজনই হলো না, এবং এত ভালো গাইলো আমার তখন মনে হলো যে এই গানটা আসলে শুভমিতারই গান। যাও পাখি যেমন আমি লোপার জন্য প্রথমে করি না, আমাকে কিন্তু শ্রীকান্তদা সুর করতে দিয়েছিল সৈকতের লেখাটা, কিন্তু সেটা লোপার মতো হয়ে গেছে, তখন শ্রীকান্তদাকে আমি বলেছিলাম যে দেখো যাও পাখি সুর করেছি আমি, কিন্তু এই গানটা কেমন লোপা লোপা হয়ে গেছে। শ্রীকান্ত বলে আমি জানতাম তুমি এরকমই একটা কিছু করবে, ঠিক আছে গাওয়াও আর কি, আর মানে আমার আর কিছু বলার নেই, এরকম বলে, মানে সেটা খুব কপট রাগের জায়গা থেকে আর কি, অভিমানের জায়গা থেকে। কিন্তু তারপরে লোপা যখন গিয়েছিল তখন শ্রীকান্তদা বলেছিল যে এই গানটা সত্যি লোপারই গান, আর একই রকমভাবে যখন শুভমিতা বৃষ্টি পাইপে রেকর্ড করলো তখন লোপাও শুনে বলেছিল যে এটা শুভমিতারই গান। তা ওই গানের সব গানের মধ্যে ঠিকানা লেখা থাকে আর কি, কোনটা কার জন্য যাচ্ছে। দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম,
জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রং ধনুকে যাই, দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রং ধনুকে চাই, দেখেছ কি তাকে। তোমার বেশ কিছু গানে এই বিষয়টা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে একটা ছবি তৈরি করে দাও, সেটা কি তোমার মানে কনসিয়াসলি করা নাকি এমনি চলে আসে? কনসিয়াসলি করা নয় গো, আর আমি চেষ্টা করি আমার কাজের যখন একটা গান তৈরি করি সেই গানটাকে খুব ভেতর দিয়ে অনুভব করার চেষ্টা করি, মানে খুব ওপর ওপর করি না, আর করলেও সেটা মনের দিক থেকে একটা ক্ষোভ থেকে যায় বা একটা মনে হয় যেটা আমার উচিত না, কারণ আমার গান হচ্ছে আমার আরেকটা রেপ্লিকা, নিজেকে নিজে ঠকানো যায় না, ঠিক নিজের কাছে নিজে সত্য, আয়নার সামনে দাঁড়ানোর মতো একদমই, আমার কাছে আমার গানটা আমার কাছে আয়নাই, তা সেই কারণেই হয়তো এটা হয়ে যায়। আর আমার মা সবসময় বলে সেটা ছোটবেলা থেকে, গানের মধ্যে ছবি দেখতে চাই জয়, আমি যাতে ছবি দেখতে, তা সেই জন্যই সেটা শুনে হয়তো সামাও ভেতরে আমার সেই জিনিসটা গ্রো করেছে। হবে আমি ভীষণ গানের মধ্যে ইমোশনকে ভীষণ প্রায়োরিটি দিই, সেখানে আমার মনে হয় পাণ্ডিত্য দেখানোর জায়গা সঙ্গীত নয়, সঙ্গীত আমাদের থেকে অনেক বড় একটা বিশাল বিশাল ক্যানভাস তুমি নিজেই বললে। হ্যাঁ, তো সেখানে আমরা ছোট, আমরা মানে পিঁপড়ের থেকেও ছোট, সেখানে পাণ্ডিত্য দেখানোর তো কোনো জায়গা নেই। এবং আমরা যারা তোমার সঙ্গে অনেক অনেক বছর ধরে তোমাকে দেখছি, আমার মনে হয়েছে তোমার যে সারল্য, তোমার মধ্যে না একটা অদ্ভুত ছেলে মানুষ মন আছে এখনো, এবং সেই ছেলে মানুষইটা বোধ হয় তোমাকে সৃষ্টিতে আরও বেশি অনেকটা বেশি জায়গা করে দেয় আমার মনে হয়, এবং সেই সারল্যটা তোমার গানের মধ্যে বেশ সুরের মধ্যেও কোথাও একটা ছাপ রেখে যায় হয়তো, এবং সেই জন্য বোধ হয় আমরা সবাই তো আমাদের ছেলে মানুষীগুলোকে লালন করি নিজেদের মনের মধ্যে, যতই বয়স হোক আমাদের প্রোটেক্ট করা উচিত, সেগুলোই সৃষ্টির রসদ বা সেগুলোই হয়তো আমাদের বেঁচে থাকার রসদ, তোমার কাছে সৃষ্টির রসদ, আমাদের কাছে তোমাদের গানগুলো, সেই গানগুলো আমাদের বেঁচে থাকার রসদ। এবং জীবন অনেক সময়তেই আমাদের একঘেয়ে মনে হয়, কখনো খুব কঠিন পথের মধ্যে দিয়ে যাচ্ছি, কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, তখন হয়তো এই গানগুলো কোথাও একটা উত্তরণের পথ দেখায়। যেমন একটু আগে তোমাকে আমি বলছিলাম না যে যখন তোমার সাথে আমার বারবার কথা হচ্ছে তখনও তোমাকে বলছি যে ওই যে খোলা চিঠি গানটা, যখন ভীষণ কোনো কারণে হয়তো খুব অস্থির মন বা কোনো কারণে খুব ডিপ্রেশন হচ্ছে, আমি না তখন ওই গানটা বারবার করে শুনি, হয়তো এরকমও হয়েছে একটা গোটা রাত ধরে শুধু পরপর পরপর বাজিয়ে ওই গানটা শুনছি, কেন জানি না, মানে এক একটা গান না অন্যরকম আলো দেয়। আর এইটাই না একজন স্রষ্টার সব থেকে বেশি আনন্দের জায়গা, পরিপূর্ণতার জায়গা কিন্তু এইটাই, যখন তার গান শুনে কেউ শ্রোতারা নিজেকে রিলেট করতে পারে। আমার মনে হয় একটা একজন স্রষ্টার সৃষ্টিটার সার্থকতা সেইখানে। আর ওই গানটা একটা অদ্ভুত আলো আছে, তোমার সব গানই আমাদের তোমাকে একটু শুনে একটু আলো দিই, আমার মনে হয় তোমার গানটা শুনতে ইচ্ছে করছে, কিন্তু ওটা না আমার একদমই গাওয়া হয় না, শ্রেয়া এমন গেয়েছিল গানটা, সাধারণ গেয়েছিল। খোলা চিঠি উড়িয়ে দিল দিন ভোর, সোনার কাঠি ভাঙিয়ে দিল ঘুম ঘোর, বুকের ভেতর শান্ত দুচোখ বিচল, ঘুমের ভেতর জাগছে পাহাড় বনতল, তোমারে স্বপ্ন তোমারে সাথে রং,
ডানারে ভেতরে ওড়ে সুবাতাস, তোমারে ইচ্ছে উড়ালে দিচ্ছে। যদি একদিন এক আকাশ আকাশ আকাশ। আজ এইটুকুই থাক। থ্যাংক ইউ। মানে আমার এত পছন্দের গান, মানে এটা না শুনলে না কোথাও নিজেরই কোথাও একটা মনের মধ্যে একটা কিছু থেকে যেত আর কি। কিন্তু আমরা না প্রায় শেষের দিকে চলে এসেছি, একেবারে শেষে যে গান তুমি শোনাবে বলে ভেবেছো হয়তো, তার আগে আমি একটু ছোট্ট করে জানতে চাইব যে আমরা যখন বড় হচ্ছি, তুমি আমি আমরা যে সময় বড় হচ্ছি, সেই সময় গানের ভাষা, গানের অলঙ্করণ, গানের বিন্যাস সবটা তো একরকম ছিল। তারপরে বেশ মাঝখানটা একটা অন্যরকম ফোর্স এসেছিল, অন্যরকম গান বাজনা তৈরি হচ্ছিল। তারপরে তোমার গানে আবার আমরা তোমাদের সময়কার যারা তোমরা গান বাজনা তৈরি করছো আমাদের জন্য, তাদের মধ্যে না আবার সেই মেলোডি লাইনটা ফিরে এলো, আবার সেই কাব্য ফিরে এলো বাংলা গানের। তো এই যে মাঝখানটায় ভেঙে চুড়ে আবার একটা নতুন করে প্রাসাদ গড়া, এটা মানে কীরকমভাবে ভাবনাটা কীভাবে শুরু হয়েছিল বলে তোমার মনে হয়? দেখো, সময় ঠিক করে দেয় যে সৃষ্টি কী হবে। হ্যাঁ, এটা সবসময় বিশেষ করে আধুনিক, আমরা যে কাজটা করি সেটা আধুনিক বাংলা, অবশ্যই আধুনিক শব্দটার সাথেই তো সময় যুক্ত। সময়ের সাথে তাল মিলিয়ে চলা মানেই তো সেটাকে আধুনিক বলে, এবং সমাজের প্রতিফলন। সময়ের সাথে তাল মিলিয়ে চলা বলতে কিন্তু এখন অনেক কিছু বোঝায় আর কি। ঠিক। হ্যাঁ, মানে ডিজে চালিয়ে ধেই ধেই করে নাচা যে কোনো পুজোর ভাষা নে, সেটাও সময়ের সাথে তাল মেলানো বলে, আমি বলি না সেটাকে। কিন্তু আমাদের রুটটার সাথে যোগসূত্র রেখে আধুনিক হওয়া, সেইটাই হচ্ছে আসল আধুনিকতা। মানে রুটটাও থাকবে আর সময়ও থাকবে। ঠিক। নিজের শিকড়টাকে ভুলে তো কোনোদিন হতে পারে না, সেটা যেটা থাকবে না, কোনোদিন থাকে না, কোনোদিন থাকে না, কোনো সংস্কৃতি থাকে না, কোনো কিছুই থাকে না। তা এবার সময় ঠিক করে দিয়েছে আমরা কি করব, আমরা শুধু সারেন্ডার করেছি। আমরা তো সময়ের ওপরে কেউ নই, সময়ের ঊর্ধ্বে কেউ নই, এটা একটা অসাধারণ কিন্তু আমাদের চলে। ঠিক। তা সেইটা যদি মনের দিক থেকে সেই খোলা মনে চারদিকটার মানে চোখ কান খুলে রাখা যায় এবং চারদিকের সাথে নিজেকে রিলেট করা যায়, আমার মনে হয় সৃষ্টির মধ্যে সেই ছাপটা পড়ে। আসলে না ওই স্বর্ণযুগের গান, স্বর্ণযুগের গান শুনতে শুনতে না এখন এসে আবার আমার মনে হয় যে কোথাও একটা, এটাও বোধহয় স্বর্ণযুগ, কারণ এই সময় দাঁড়িয়ে যে অসাধারণ সমস্ত বাংলা গান, সেটা সময় বলবে, সেটা সময় বলবে। কিন্তু কি জানো তো, আমাদের সব থেকে বড় আমাদের জেনারেশনটা সৌভাগ্য কোথায়, কোথায় আমাদের সব থেকে বড় গর্বের জায়গা, সব থেকে বড় অহংকারের জায়গা, যে আমরা ওই হেরিটেজটাও পেয়েছি যেটাকে স্বর্ণযুগ বলা হয়, সেটা শুনে আমরা কিন্তু বড় হয়েছি, আর আমরা এই সময়ে দাঁড়িয়ে কাজ করছি, আমাদের মধ্যে কিন্তু দুটোই আছে। সেটা নিয়ে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতার থেকেও আমার মনে হয় আমার এটা বিরাট অহংকারের জায়গা। অবশ্যই, এবং এই গান আমাদেরও অহংকার, মানে তোমাদের তৈরি করার অহংকার, আমরা যে পেয়েছি তোমাদের কাছ থেকে সেটা আমাদের অহংকার। তুমি মানে আমি জাস্ট একটা একজনের কথাটা নিয়ে বলতে চাই যে সলিল চৌধুরী বাংলায় গান তৈরি করেছেন, আমিও বাংলায় গান তৈরি করছি, এইটা আমার কাছে যথেষ্ট, এইটাই তো আমার ছাতিটা ফুলিয়ে দেয়। সেই, এবং বাংলা আমাদের মাতৃভাষা, সলিল চৌধুরী রবীন্দ্রনাথ যে গান, যে ভাষায় গান রচনা করেছেন, তোমরাও সেই ভাষায় গান রচনা করছো, এটা একটা সত্যি বিশাল বিশাল অহংকারের জায়গা। আমি এইভাবেই দেখি, এইভাবে ভাবতে পারলে সত্যি সত্যি আরো অনেক গান তোমাদের কাছ থেকে আমরা পাবো। একেবারে যেতে যেতে তোমাকে আজকে আসার জন্য অসীম কৃতজ্ঞতা, আবারও নিশ্চয়ই এসো, এরকম কোনো আড্ডায় পেলে খুব ভালো লাগবে। আর একেবারে খুব পজিটিভ একটা কিছু গান শুনতে শুনতে আজকে আমরা আসর শেষ করব। সবাই খুব ভালো থাকবেন, সুরে ছন্দে বাংলা গানের সঙ্গে থাকবেন। আয় আয় কে যাবি, আয় কে মন হারাবি, এক মুঠো রোদ ধরতে। ও আয় আয় কে যাবি, আয় কে মন হারাবি, এক মুঠো রোদ ধরতে। আয় পেরিয়ে চেনা দৃশ্যগুলো, পেরিয়ে আয় না যত ময়লা ধুলো, ঠেলে ফেলে রেখে পিছু টান একে গান। আয় আয় কে যাবি, আয় কে মন হারাবি, এক মুঠো রোদ ধরতে। ও আয় 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 কে যাবি, আয় কে মন হারাবি, এক মুঠো রোদ ধরতে।